আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল হাজ মাওলানা আবুল কাশেম নুরী মাদ্দাজিল্লিহুল আলীর। আসল সিডি পেতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন। অডিও ক্যাসেট ও ভিসিডি প্রযোজনা পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার, 238 কর্ণফুলি মার্কেট, দোতলা, চট্টগ্রাম। ফোন 726264, মোবাইল 01893308535। আমাদের হানফি মাযহাবের একটা উল্লেখযোগ্য তাফসির কিতাব তাফসির রুহুল বিয়ান শরীফের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি আলাইহির রহমান নকল করেছেন এবং শেখ মুহাক্কিক দেহলভি রহমাতুল্লাহি আলাই তার বিখ্যাত কিতাব মা সাবাতা বিসুন্না এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন যে পবিত্র রবিউল আউয়াল শরীফে মক্কা শরীফ মদিনা শরীফ তথা গোটা আরব কান্ট্রিতে যেমনি ভাবে মিলাদুন নবীর বড় বড় মাহফিল হতো ঠিক তেমনি ভাবে এই রজব চাঁদের মধ্যে গোটা আরব কান্ট্রির মধ্যে মেরাজ নবীর মাহফিল হতো। জোরে বলুন না সুবহান। আমি একটা ইবারত পড়তেছি, তার সঙ্গে চলে আসতেছি ইনশাআল্লাহ। মা যালা আহলুল হারামাইনি শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামান ওয়াশ শাম ওয়াসাইরিল বিলাদিল আরাব মিনাল মাশরিক ইলাল মাগরিব ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াফরাহুনা বিকুদুমি হিলালি শাহরি রবিউল আউয়াল। ইমাম কাসতলানি শারি বুখারি মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার বিখ্যাত কিতাব হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ এই কিতাবে নকল করেছেন আমাদের হানফি মাযহাবের চিফ জাস্টিস মোল্লা আলী কারী তার বিখ্যাত কিতাব মাওরিদুর রবি ফি আমালিল মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নকল করেছেন। মক্কা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ মক্কা মদিনা মক্কাবাসী মদিনাবাসী মিসর শাম ইয়েমেন দামেশ গোটা আরব কান্ট্রির মধ্যে রবিউল আউয়াল শরীফের আগমনে সবাই আনন্দ উল্লাস করতেন, প্রিয় নবীর বড় বড় মিলাদুন নবীর মাহফিল উদযাপন করতেন। সুবহানাল্লাহ। এখন হচ্ছে
ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলো আকায়েদ সব আকীদার কথা এক মেরাজ নবী প্রমাণ করবে, ঠিক কিনা ভাইরা? আমার কোরআনে পাক রিসার্চ করলে দেখবেন আমার আল্লাহ এক এক নবীকে এক এক রসুলকে এক এক রসুলের উপর ফজিলত দান করেছেন, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম তিলকার রসুল ফাদ্দাল্লাহ সবাই রসুল সমস্ত রসুল আমি আল্লাহ এক এক রসুলকে এক এক রসুলের উপর মর্যাদা দান করেছি, এক এক নবীকে এক এক নবীর উপর এক এক রসুলকে এক এক রসুলের উপর মর্যাদা দান করেছি। তাদের মধ্যে এমন রসুল আছেন যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন, রসুলদের মধ্যে এমন একজন রসুল আছেন এমন রসুল আছেন যার অসংখ্য মর্যাদা স্বয়ং রাব্বুল আলামিন বুলন্দ করেছেন। মর্যাদা কে দিয়েছেন বাবা? তো সবাই বলেন মর্যাদা কে দিয়েছেন? কারণ সম্মান মর্যাদা বুলন্দ করেছেন ওখানে সৃষ্টির কি অধিকার নবীদের সম্মান খর্ব করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যায়ে আমার আলা হযরত একটা শের বলেছেন, আকল হুতি তো খুদা সে না লড়াই লেতি। কি আপনার কথা বুঝতেছেন তো নাকি বাবা? আমি ওই উর্দু বলতে বলতে ফার্সি এগুলো অনেক সময় এসে যায়, আপনাদের কোনো অসুবিধা তো হচ্ছে না বাবা। আকল হুতি তো খুদা সে না লড়াই লেতি, আকল হুতি তো খুদা সে না লড়াই লেতি, ইয়ে গাতায়ে উসে মঞ্জুর বড়না তেরা। আমার আল হযরত একটা লজিক বলছেন, জ্ঞান থাকলে বিবেক থাকলে আকল থাকলে সে কোনোদিন আল্লাহর সাথে যুদ্ধ করবে না। কি ভাই বলেন? কোন মানুষের মধ্যে কি আছে? আকল আছে, ব্রেইন আছে, ঠিক কি না? ব্রেইনি মানুষ কোনোদিন আল্লাহর সাথে যুদ্ধ করবে? কারণ কোন সৃষ্টি স্রষ্টার সাথে যুদ্ধ করতে পারবে? আকল থাকলে যুদ্ধ করতো না। মানে আরে আল্লাহ চাচ্ছেন আমার রসুলের মর্যাদা বাড়াতে আর এরা চাচ্ছে কমাতে, এটা তো ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ করা। কি কথা বুঝতে শুনছো নাকি আপনারা? এটা তো আল্লাহর সাথে কি করা? এই যে আমার আল হযরত কত সুন্দর বলছেন, আকল্লাহু তি তু খুদা সে না লড়াই লেতি, ইয়ে গাতায়ে উসে মঞ্জুর বড়না তেরা। নবীর মর্যাদা কে বাড়িয়েছেন? মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে এমন রসুল আছেন যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন। এই আয়াতের যখন তাফসীর করবেন দেখবেন যার সাথে আল্লাহ কথা বলেছেন উনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ। আরো কয়েকজন আছেন, একজন উল্লেখযোগ্য হচ্ছে মুসা কালিমুল্লাহ। আর ওয়ারাফা বাদাহুম দারাজাত, রসুলদের মধ্যে একজন এমন রসুল আছেন যার অসংখ্য মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, উনি কোন নবী? এই আয়াত তাফসীর যখন যাবেন তখন দেখতে পাবেন উনি হচ্ছেন আমাদেরই নবী, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুন্নবীন, আহা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আলা হযরত বলছেন সবসে আওলা
করছেন। রসুল পাকের সম্মান মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন, এই সুযোগে আমাদের সম্মানও বেড়ে গেল। আল্লাহ কোরআন বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আসর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কি বলতে চাচ্ছিলাম, আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবচাইতে উত্তম উম্মত। এই নবীর উম্মতদেরকে আল্লাহ উত্তম উম্মত বলেছেন একমাত্র কারণ রাসূল পাকের উম্মত হওয়ার কারণে। ঠিক কি না ভাইরা? আরেকটা আয়াত আসি, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন, হে রাসূল, আমি রাব্বুল আলামিন আপনার জন্য আপনার জিকিরকে বুলন্দ করেছি। দেখেন, এক আয়াতের মধ্যে বলছেন আমি অসংখ্য মর্যাদা বুলন্দ করেছি, অপর আয়াতের মধ্যে বলছেন হে রাসূল, আমি আল্লাহ আপনার জন্য আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার জিকিরকে বৃদ্ধি করেছি, বুলন্দ করেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর দেখলাম, আল্লাহ তুমি তোমার মাহবুব নবীর জিকির বুলন্দ করেছো, তার পদ্ধতিটা কেমন, তার পদ্ধতিটা কেমন? এই আয়াতের যখন তাফসীর দেখবেন, বুখারী কিতাবুত তাফসীর, তিরমিজি কিতাবুত তাফসীর যখন খুলবেন, এই আয়াতের তাফসীর যখন দেখবেন, আল্লাহ কিভাবে আল্লাহর নবীর জিকিরকে বুলন্দ করেছেন। একটা হাদিসে কুসি আপনাদেরকে বলছি, আমার আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই রাসূল, যখনই আমি আল্লাহর নাম উল্লেখ করা হবে তার সাথে সাথে তোমার নামও উল্লেখ করা হবে। ঠিক কি না ভাইরা? আমার ইদা যুকিরতু যুকিরতা মাই, যখন আমার নাম উল্লেখ করা হবে আমার সাথে সাথে তোমার নামও উল্লেখ করা যাবে। এই জন্য যখন যখনই বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে সাথে বলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই না, মুয়াজ্জিন যখন আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশাপাশি বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না ভাইরা? আজানে যান আল্লাহর নামের সাথে নবীর নাম, একামতে যান আল্লাহর নাম আল্লাহর নামের সাথে নবীর নাম। এক কথায়, যেখানে যেখানে আল্লাহর নাম উল্লেখ করা হবে তার পাশাপাশি নবীজির নাম উল্লেখ করা যাবে। এই পদ্ধতিতে আমার আল্লাহ আমার রসুলের জিকিরকে বুলন্দ করেছে। আল্লাহ আকবার বলেন না? আমি এক জায়গায় বলছি, কেউ যদি প্রশ্ন করে হুজুর রসুল পাকের নাম কোথায় আছে, আমি বললাম ভাই আপনারা
জিজ্ঞাসা করবেন নাই কোথায়, কথাটা বুঝেন না বলে হয় রসুল, কেউ যদি রসুল পাকের নাম কোথায় আপনি বলবেন নাই কোথায়, জোরে বলুন না সুবহানাল্লাহ, আছে তো বাস এক কথা, যেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে লেখা দেখতে পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে আপনার খুশি না বেজান। কিন্তু আজকের আলোচনা হবে যে রাসূল পাকের মর্যাদা আল্লাহ যে বুলন্দ করেছেন, যত পদ্ধতিতে আল্লাহ রাসূল পাকের মর্যাদা বুলন্দ করেছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? এই বিষয় বস্তুকে সামনে রেখে আমি সূরা বনী ইসরাইল থেকে একটা আয়াত কেরিমা তিলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই আয়াতের পাশাপাশি সূরা নাজম, সূরা নাজমের আয়াত তিলাওয়াত করা হবে। ভালো করে আয়াতের তাফসীর শুনেন আমার ভাইরা, এই তাফসীর গুলো যদি না শুনতে পান তাহলে কোন মুফাসসির কোন ধরনের তাফসীর করছে, আপনি যখন যতক্ষণ পর্যন্ত কম্পিয়ারে যাবেন না ততক্ষণ পর্যন্ত ভুল শুদ্ধ আপনি বুঝতে পারবেন না, ঠিক কিনা ভাইরা? আল্লাহু আকবার কবীরা। রাসূল পাকের মেরাজ কেমন হলো এখানে আল্লাহ, এটা শরহুল মুসলিম, আমি অনেক গবেষণা করেছি রাসূল পাক ইসলামের সাহাবা একরামদের মধ্য থেকে, প্রায় 33 জন সাহাবা থেকে রাসূল পাকের মেরাজের ঘটনা বর্ণিত আছেন। সুবহানাল্লাহ, কোন জায়গায় সংক্ষিপ্ত কোন জায়গায় বিস্তারিত ধারাবাহিক আলোচনা নাই, এই জন্য এগুলো কঠিন। আমি আমার আপনাদেরকে সমস্ত হাদিসগুলো সামনে রেখে ধারাবাহিক একটা মেরাজের বর্ণনা দেওয়ার চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? আসি তাহলে, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। শেষ সত্তা পবিত্র, আপনারা ভালো করে শুনেন, সেই সত্তা পবিত্র যিনি শিয়া বান্দা, যিনি শিয়া খাস বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায়েছেন। সুবহানাল্লাহ, আপনারা কি ভালোভাবে শুনছেন? একটু দেমাগ দিয়ে শুনতে হবে বাবা। কোন মসজিদে আকসা? আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি রব্বুল আলামিন অনেক বরকত রেখেছি। কেন করাইছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি রব্বুল আলামিনের ইচ্ছা হলো আমি আমার খাস বান্দা মাহবুব নবীকে আমি আমার কুদরতের নিদর্শন পরিদর্শন করাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা শব্দ না বলে পাচ্ছি না, একটা ক্যাসেট শুনলাম এক তাফসীর মাহফিলের, ওখানে এই আয়াতের তাফসীরে বলছে, বিআবদিহির তাফসীরে বলছে, সে সত্তা পবিত্র নিজের দাস, আব্দ শব্দের অর্থ কি করছে বলেন না, আব্দ শব্দের অর্থ করলো সে দাস। আমি সেই মুফাসসির কোরআনকে বলবো, আমার মনে হয় আপনি তাফসীর কিতাব পড়েন নাই, তাফসীর ডিপার্টমেন্টে কোন কোন কিতাব পড়ানো হয় নামও বলতে পারবেন না। আমার ভাবারা, কোরআন শরীফের একটা শব্দের ব্যাখ্যা করতে অনুবাদ করতে
এমন ভাবে করতে হবে যাতে কোনো জায়গায় গিয়ে যেন দ্বন্দ্ব না হয়। এখানে আমি বললাম কি, স্বীয় খাস বান্দা বি আব্দিহি, আব্দের ইজাফত যখন আল্লাহ ডাইরেক্ট আল্লাহর দিকে করছেন, এই এখান থেকে আমি বললাম যে আপনার খাস বান্দা, বলেন আপনার খাস বান্দা, স্বীয় খাস বান্দা, এভাবে বলবেন, দাস টাস শব্দ বলবেন না, কারণ দাস শব্দ এটা এক নম্বর হলো হিন্দি ভাষা, কোন ভাষা, হিন্দি ভাষা, দ্বিতীয় নম্বর হিন্দুদের মধ্যে একটা দল আছে যাদেরকে কি বলে, দাস বলে, এসব এসব জিনিসগুলো মাথায় রেখে বিবেচনায় রেখে আব্দ শব্দটা যখন আল্লাহর দিকে ইঙ্গিত করা হয়েছে এবং উনি এমন আব্দ যাকে হাবিবুল্লাহ বলা হয়েছে, আল্লাহর বন্ধু বলা হয়েছে, অতএব এখানে আপনি দাস শব্দটা তর্জমা কেউ করবেন না, এই জন্য হুবহু বলেন স্বীয় খাস বান্দা, বলেন স্বীয় খাস বান্দা। আর আব্দ তিন প্রকার, আব্দে মাজুন, আব্দে আবেগ, আব্দে রাকিক, রসুল পাক কোন আব্দ, আউলিয়া ইকরাম কোন আব্দ, হিন্দু বৌদ্ধ বিধর্মীরা কোন আব্দ। বাবা এক শব্দে তুমি যদি দাস বলে দাও তাহলে বিরাট সমস্যার সৃষ্টি হবে, আমার রসুল হচ্ছে আব্দে মাজুন, আব্দে মাজুন মানে এমন বান্দা যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে ওরা ফেকা ভরে নাই তো, ফেকার কিতাব পড়ে নাই, আব্দ কয় প্রকার, কোন প্রকার আব্দ এগুলো বুঝে না তো, না বুঝে এমনি বলে দিয়েছে, সাবধান সতর্ক। আমি এখানে আলোচনা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ইনশাআল্লাহ অন্য কোনো সময় আমি আপনাদেরকে আরবি লোগাত থেকে আব্দ শব্দের 27টা অর্থ আপনাদেরকে বলে দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু ও মৌলবী তো কিতাব পড়ে নাই, এই জন্য বলে দিয়েছেন, আল্লাহ হেদায়েত নসিব করুক, আমিন। আপনারা আমার আলোচনা শুনছেন তো, আমি কি বলতে চেয়েছিলাম স্মরণ আছে, আবার আসি, সে সত্তা পবিত্র যিনি স্বীয় খাস বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করায়ছেন, কোন বাইতুল মুকাদ্দাস যার তো চতুর্পাশে মহান রব্বুল আলামিন অসংখ্য বরকত রেখেছেন, আর এই নিজের খাস বান্দা মাহবুব নবীকে ভ্রমণ করানোর পিছনে মহান রব্বুল আলামিনের মনসা হলো আমি আমার মাহবুবকে আমার কুদরতের নিদর্শন সমূহ দেখাবো, পরিদর্শন করাবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলতে হয় বাবা একটা কথা বলেন, সাক্ষী দুই ভাগে বিভক্ত, কয়বার কথা বলেন না কেন, সাক্ষী কয় প্রকার, একটা হচ্ছে দেখে সাক্ষী, আরেকটা হচ্ছে শুনে সাক্ষী। নাম্বার ওয়ান সাক্ষী কোনটা, দেখে সাক্ষী দাও এক নম্বর সাক্ষী, আর শুনে সাক্ষী দাও দুই নম্বরের সাক্ষী, ঠিক কিনা ভাইরা আমার। আদম আলাইহিস ইসলাম থেকে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম এসেছেন সবাই সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি বিভিন্ন জায়গায় বলেছি, আমি মানুষ হিসাবে মানবতাবোধ যদি আমার মধ্যে থাকে আমার প্রথম দায়িত্ব একটা তত্ত্ব উদ্ঘাটন করা, সে তত্ত্ব হচ্ছে আমাকে সুন্দর ডিজাইন করে আমাকে কে সৃষ্টি করলো, কথাটা বুঝেন নেই, আমার দায়িত্ব, আমি যদি মানুষ হই মানবতাবোধ আমার থাকে, বিজ্ঞান জ্ঞান আমার কাছে থাকে, একটা তত্ত্ব উদ্ঘাটন করা প্রয়োজন যে আমাকে এত সুন্দর করে কে সৃষ্টি করলো। বাবা এই তত্ত্বটা আপনি বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, ফিলোসফি বলেন, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো ফিলোসফি তাদের বিজ্ঞান দ্বারা আমাদেরকে অনেক অজানা তথ্য আমাদেরকে দিতে পারবে, কিন্তু পৃথিবীর কোনো বৈজ্ঞানিক দার্শনিক স্রষ্টার তথ্য দেওয়া সম্ভব নয়।
এই জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া কিরাম তত্ত্ব দিয়ে গেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর ধারাবাহিকতায় আমার রাসূল বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন একটা প্রশ্ন আসবে, হুজুর আপনি কি আল্লাহকে দেখছেন? আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ইসরাস্তম পর্যন্ত যত আম্বিয়া কিরামের কাছে আসেন না কেন, জিজ্ঞাসা করেন না কেন, হুজুর আপনি যে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি আল্লাহকে দেখছেন? উনি বলবেন না না আল্লাহকে আমি দেখি নাই। সমস্ত নবীরা জবাব দেবেন আল্লাহকে দেখি নাই। আস্তে আস্তে যখন মূসা ইসলামের কাছে আসবেন উনি সাক্ষ্য দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি প্রশ্ন করা হয় হুজুর আপনি আল্লাহকে দেখেছেন, মূসা ইসলাম উত্তর দেবেন দেখি নাই, দেখার জন্য চেয়েছিলাম, দেখি নাই, ফরিয়াদ করেছিলাম রাব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। সাথে সাথে আল্লাহ উত্তর দিয়েছেন লাম তারানি, মূসা তুমি কখনো আমাকে দেখবে না। পর্যন্ত যত নবী দুনিয়ায় আসছেন সবাই সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু কেউ তো আল্লাহকে দেখেন নাই। আমি আগে বলছিলাম সাক্ষী দুই প্রকার, এক নম্বর দুই নম্বর, এক নম্বরের সাক্ষী হলো দেখে সাক্ষী দেওয়া, দুই নম্বরের সাক্ষী হলো শুনে সাক্ষী দেওয়া। যখন আদম আলাইহিস সালাম থেকে ঈসা ইসলাম পর্যন্ত সমস্ত নবীরা সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু বাবার সাক্ষ্যটা কিন্তু ওহির মাধ্যমে শুনে দেখে নয়। আর আমার নবীর কাছে যখন আসবেন আমার নবী বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যখন আমার নবীর কাছে প্রশ্ন করা হবে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহকে দেখছেন, আমার নবী উত্তর দেবেন আমি আল্লাহকে দেখছি বললে হবে না, মেরাজ রজনীতে আল্লাহ জিব্রিল বুরাক পাঠিয়ে আল্লাহ দরবারে নিয়ে আল্লাহ নিজে আমাকে দেখা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহ আমাকে দেখা দিয়েছেন, ঠিক কিনা ভাইরা? ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহর কাছে প্রশ্ন করা হলো হুজুর আল্লাহর মাহবুব নবী আল্লাহকে দেখেছেন, উনি কি বলা আরম্ভ করলেন জানেন? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বলছেন রাহু 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 রাহু, দেখেছেন দেখেছেন দেখেছেন, ততক্ষণ বলছেন যতক্ষণ পর্যন্ত তার একটা নিঃশ্বাস ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈশা নামাজের পূর্বে আমার যে আলোচনা ছিল ইনশাআল্লাহ আমি সেই আলোচনায় ফিরে আসতেছি। তো আল্লাহ রসুলকে ভ্রমণ করাচ্ছেন রাতের কিছু অংশে, পদ্ধতিটা কেমন এটা কিন্তু হাদিসে পাকে যেতে হবে। কোন পদ্ধতিতে মাহবুব নবীকে আল্লাহর দরবারে নিয়ে গেলেন, আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ পরিদর্শন করালেন, এটা বর্ণনা দিতে গেলে হাদিসে পাকে যেতে হবে। হাদিস পাক বুখারী মুসলিম তিরমিজি নাসাঈ আবু দাউদ বাইহাকি সুনানে সুগরা সুনানে কুবরা সুনানে ঔসত এইভাবে মুসন্নাব আব্দুর রাজ্জাক মুসন্নাব ইবনে আবি শাইবা অনেক হাদিসের কিতাব এক জায়গায় আনতে হবে, এতগুলো আপনারা হজম করতে পারবেন না বাবারা। সংক্ষেপে আমি বলল আমার নবী মক্কা শরীফের আমার রসুলের চাষা আবু তালেবের একটা সংরক্ষিত ঘাঁটি ছিল যাকে বলা হয় শিয়াবে আবি তালেব, কারণ মক্কার জমিনে আমার নবীর উপর যখন কাফেররা নির্যাতনের সংখ্যা বাড়িয়ে দিল রসুলের পাকের চাষা রসুলের পাককে হেফাজতের জন্যে ওনার ঘাঁটির মধ্যে নিয়ে গেল, ওনার ঘাঁটির মধ্যে নিয়ে গেল, যার কারণে কাফেররা তিন বছর যাবত আবি তালেবের গাঁটির ভিতরে যেন কোনো বাইর থেকে খাদ্য রসদ যেতে না পারে ওরা খাদ্য অবরোধ করলো আমার রসুলকে কষ্ট দেওয়ার জন্য। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী
মক্কায় মুযযামাত শিয়াবে আবি তালেবের মধ্যে আমার নবীর 600 বোন উম্মে হানির ঘরের মধ্যে ঈশা নামাজ আদায় করে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। তো কারোতে আমাকে প্রশ্ন আসবে, হুজুর রসুল ঈশা নামাজ পড়লেন করতে গিয়ে নামাজ তো ওদিনেই আসবে? না বাবা, রসুলের পাদুর উপর নামাজ আগ থেকে ফরজ ছিল। ইয়া আইয়ুহাল মুযযাম্মিলু কুমিল লাইল, এভাবে আগে নামাজ ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ ওই রাত্রে ফরজ হবে। আমার হেরা, আমার রসুল ঈশা নামাজ পড়ে ওই সময় যে পদ্ধতিতে ছিল সেই পদ্ধতিতে নামাজ পড়ে রসুল পাক উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে পড়লেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবী বলেন, আর আমি অনেক গবেষণা করে দেখলাম রসুল পাক কোনোদিন এত তাড়াতাড়ি এশা নামাজ পড়ে কোনোদিন ঘুমান নাই, কিন্তু মেরাজ রাত রাত যখন আসলো অতি তাড়াতাড়ি ঘুমাইয়ে পড়লেন। এখানে কি রহস্য? হাদিসে পাক করলে দেখা যায় রসুল কোনোদিন ঘুমান নাই। উম্মুল মুমিনিন মা'আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, কুল্লান আল্লাহর নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। হাত্তা তাওয়ারামাত কাদামাহু, আল্লাহর নবীর দুই কদম ফুলে যেত। আল্লাহু আকবার। আমার নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। কতক্ষণ দাঁড়াতেন বাবারা? মুসলিম শরীফের একখানা হাদিস শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা দিচ্ছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা হামামতু বিআমরিন সুইন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সঙ্গে এক রাত্রে নামাজ পড়ছিলাম। এ হাদিস কানা মাদ্রাসার ছাত্ররা মুসলিম শরীফ তাহাজ্জুদের চ্যাপ্টারে পাবেন। আমার নবী নামাজ পড়াচ্ছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য ফরজ ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য ছিল নফল। উনি বলেন, আমি নবীর সঙ্গে নামাজ পড়তেছিলাম, হাত্তা হামামতু বিআমরিন সুইন, নবী এতক্ষণ কিয়াম করতেছেন, এতক্ষণ কেরাত পড়তেছেন, শেষ পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে মনে একটা খারাপ ধারণা করলাম। ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর সঙ্গে নামাজ পড়ার সময় তুমি মনে মনে যে খারাপ ধারণা করেছো, ধারণাটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিয়েছেন, ধারণাটা হচ্ছে অনেকক্ষণ দাঁড়ালাম তো আমার মনে মনে আসছে আমি আর পারবো না দাঁড়াতে, রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুক আমি বসে বসে পড়ব। সুবহানাল্লাহ বলেন না? এই তো রমজান শরীফ আসতেছে না, আবার সাহেব তারাবির নামাজ পড়াবেন, অনেক ছেলেরা ফাস্টে ফাস্টে কয়েকদিন, তারপরে বলবে এতক্ষণ দাঁড়াতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, প্রিয় নবী এত লম্বা কিয়াম করতেন, আমার অন্তরের মধ্যে খারাপ ধারণা আসলো, ধারণাটা হচ্ছে নবী দাঁড়িয়ে পড়ুক আমি বসে পড়ব, কিন্তু ধারণাটা খারাপ কেন বললেন? এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নবী বলতেছেন, যেহেতু রসুল দাঁড়িয়ে পড়বে আমি বসে পড়ব, এটা তো রসুলের সামনে বেয়াদবি হবে। দেখেন সাহাবীরা নামাজের ভিতর রসুলের আদব করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, হে রাসূল, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। কাউসারের তাফসীর দেখলাম, তাফসীর সাহাবী জালালের হাশিয়া 16টা তাফসীর দেখলাম। তাফসীর রহমান শরীফে আল্লামা সৈয়দ মাহমুদ আলোসি হানফি আয়াতের তাফসীর করেন, 16টা তাফসীর করার পর বলে আরো তাফসীর আছে। এতগুলো তাফসীরকে একত্রিত করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একটাই তাফসীর করলেন, ইন্না আতাইনাকাল কাউসার মানে ইন্না আতাইনাকা খায়রান কাসীরা। হে রাসূল,
করেছি। আল্লাহু আকবার। আপনার খুশি? তো আল্লাহ তাআলা কি বলছেন, যেহেতু আমি আপনাকে কৌসার দিয়েছি সেহেতু আপনি ফাসাল্লি লিরব্বিকে বানার, আপনি আপনার প্রভুর জন্য রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি দিন। এই আয়াতের এক তাফসীর হলো এটা সালাত ও শোকাত, কথা বলেন না কেন, এটা সালাত ও দ্বিতীয় দলিল হচ্ছে প্রথম নামাজের কথা তারপরে কোরবানির কথা, এই জন্য নামাজ আগে পড়তে হয় কোরবানি পরে দিতে হয়। আরো অনেক আলোচনা ভাবে পারবো না এত সময়, টাইম আছে 10:30 মাত্র, এটা একটা আটলান্টিক মহাসাগর, আমি কি বলবো, দেখি কতদূর সাঁতরাতে পারি। আপনারা যেতে রাজি আছেন তো? কষ্ট তো হবে বাবা, আমি কি করবো? তো রাসূল পাক সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেন বাবা, কথা বলেন না কেন, কতক্ষণ? রসুল আপনার তো কোনো গুনাহ নাই হুজুর, আপনার তো কোনো রসুল পাকের গুনাহ আছে নাকি? রসুল মাসুম, নবীর কোনো গুনাহ? কি বলতে চাইছিলাম, আল্লাহর উম্মুল মুমিনিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের পরের সমাপ। এটা একটা আরবের প্রবাদ বাক্য আছে, কোন একজনকে সম্মানিত করার যদি উদ্দেশ্য হয় তখন ঘোষণা দেওয়া হয় আপনার আগের পরের সমাপ। তার অর্থ এই নয় আগে গুনাহ পরে গুনাহ মাফ, এগো না, উদ্দেশ্য হলো সম্মান বৃদ্ধি করা। আমি কি আল্লাহর শুকর আদায়কারী বান্দা কি? আমার আগের গুনাহ আগের পরের সব আল্লাহ মাফ করেছেন, এত বিরাট দয়া করেছেন, আমি কি আল্লাহর শুকর আদায়কারী বান্দা কি হব না? অর্থাৎ আমি আমার গুনাহ মাফের জন্য নামাজ পড়তেছি না, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য নামাজ পড়তেছি। আল্লাহর নির্দেশ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা, আপনাদের বুঝা আসতেছে তো? কোনো অসুবিধা তো হচ্ছে না। এক এক হাদিস, আবার হাদিসের মধ্যে আসেন, আমার মুখে মুখে পড়বেন আপনারা, খুল্লামা মায়েশা বলছেন, মায়েশা সিদ্দিকা বলছেন, খুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকিউল গারকাত। আপনাদের কষ্ট হচ্ছে, আমি একটু তাড়াতাড়ি বলি। উম্মুল মুমিনিন বাইশা বলছেন, আল্লাহর নবীর আদাতে মোবারকা ছিলেন, আল্লাহর নবী যেসব রাত্রে আমি আয়েশার হুজরায় থাকতেন, আল্লাহর নবী যেসব রাত্রে আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি আয়েশা কি কর, আমি নবীকে দেখলাম কোন রাত, রাত যখন গভীর হয়, গভীর রাত্রি কোন রাত, আমি আমার নবীকে আমার হুজরায় তালাশ করে পাই নাই। কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যেসব রাত্রে নবী মায়েশার সঙ্গে ছিলেন, মায়েশা বলেন যেসব রাত্রে নবী আমি আয়েশার সঙ্গে থাকতেন, কোন রাত, একটি রাতু আমি নবীকে রাত্রির শেষভাগে আমার হুজরায় তালাশ করে পাই নাই। নবী কোথায় যেতেন? আমার বাবারা ইয়াখরুজু মিন্না আখিরিল লাইলি ইলাল বাকিউল গারকাত, রাত্রির শেষভাগে নবী মদিনা শরীফের ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি শরীফে নবী চলে যেতেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী রাতের শেষভাগে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি শরীফে চলে যেতেন, আর মালিকের দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লিহালি বাকিউল গারকাত, মালিক ও মাওলা এই মদিনার বাকি গারকাতের মধ্যে আমার দশম উম্মত মাটির নিচ
হাদিসের সাহিত আছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই হাদিস থেকে ইসলামী আইনবিদরা মশলা বের করেছে, জিত রসুল গভীর রাত্রে জান্নাতুল বকরে যেতেন, এই জন্যে কবরস্থানে জিয়ারত করবেন কখন, গভীর রাত্রে জিয়ারত করা মুস্তাহাব। কি করতাম আমি বাবা, হাদিসগুলো এক জায়গায় করলে দেখা যায় আল্লাহু আকবার, আবার রসুল পাকের জিয়ারতের পরে দেখা যায় নবী জান্নাতুল বকরে শরীফে যেতেন, উম্মুল মুমিনীন আয়েশা বর্ণনা দিচ্ছেন, আবার দেখা যায় ফজরের পূর্বে মনে হয় নবী জিয়ারত করে এসে একটু বিশ্রাম নিতেন, নবী তাহাজ্জুদের নামাজের নিয়ত করতেন, নবী তাহাজ্জুদ পড়তেন নিজের বিবির হুজরায়। এই জন্য হাত মেশকা শরীফ করলে দেখবেন আমার নবী নামাজ পড়তেছেন মা আয়েশার হুজরায়, নবী সিজদায় যাবে যেখানে নবীর সিজদা পড়বে কুফাল মুবারক সিজদায় যাবেন, দেখা যায় ওখানে মা আয়েশার পা, কথা বলে বুঝেন না মনে হয় ওইখানে মা আয়েশার কি, ওই মা আয়েশার পা, এখন সিজদা দিতে হবে মা আয়েশার পায়ের উপর, নবী কি করতেন ওই সিজদা দেওয়ার সময় মা আয়েশাকে ঘুম থেকে ডাকতেন না, নবী নবুয়তের হাত মুবারক দিয়ে আয়েশার পাকে সরাই দিয়ে আল্লাহু আকবর করে সিজদায় যেতেন, সুবহানাল্লাহ। আর মা আয়েশার মতো এ ধরনের মা কি হবে, কথা বলেন না কেন, এ ধরনের কি হবে, এমন মা তো পাওয়া যাবে না। আজকাল আমার নবীর ইন্তেকালের পরে মা আয়েশা মদিনা শরীফের গ্র্যান্ড মুফতি, আজকাল এই দেশে গোটা বিশ্বে কজন মহিলা পাওয়া যাবে যার কাছে শরীয়তের মশলা জানা যাবে, আরে শরীয়তের মশলা না বাবা, আগামীতে যদি কোনো একজন মহিলা মারা যায় রসুল পাকের সুন্নত মোতাবেক গোসল দেয় না ওয়ালা একজন মহিলা পাওয়া যাবে না, বাস্তব কিনা বলেন, কারণ আমরা সমাজকে কত দূর নিয়ে আসছি, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়ত নসিব করুক, আমিন। আমি কি বলতে চেয়েছিলাম, সব হাদিসগুলো এক জায়গায় একত্রিত করলে দেখা যাবে আল্লাহর নবী সারা রাত ঘুমান নাই, কিন্তু মেরাজের রাত যখন আসছে আল্লাহর নবী অতি তাড়াতাড়ি এশার নামাজটা পড়ে আ উম্মে হানির ঘরে শুয়ে পড়লেন। এ হাদিসের গবেষণায় কি দেখলাম ব্যাপারটা কি, রসুল এত তাড়াতাড়ি ঘুমায় পড়লেন কেন, কারণ রসুল নিশ্চয় জানেন আজ রাত্রে অনেক মাহবুবদের দরবারে সফর করবেন, সুবহানাল্লাহ। আরেকটা একটা রহস্য আছে এখানে, এগুলো তো সবাই বুঝবে না, আমাদের দেশের একটা কথা, মা যদি বাবার বাড়ি বেড়াতে যায়, কথা বলেন না কেন, মা যদি বাবার বাড়ি বেড়াতে যায়, দুধের বাচ্চা আছে না, ওদেরকে আগে দুধ খাওয়াইয়া ঘুম নিয়ে আয়, কথা বলেন না কেন, তো অনেক ছেলে ঘুম যায় না, তো মা চালা কি করে, কি করে নিজে গিয়ে বিছানায় শুয়ে, তো মা যখন শুয়ে পড়ে অটোমেটিক ছেলে মার পাশে গিয়ে ঘুমায়, তো ছেলে যখন ঘুমায় তখন মা নিশ্চিন্তায় ওই নিজের বাবার বাড়িতে যায়, কথা বুঝেন, আমার রসুলের এমন আশেক প্রেমিক আছে না দেখলে পাগল হয়ে যাবে, আমার রসুল উম্মেহানি করে তাড়াতাড়ি ঘুমায় পড়ে, রসুল ঘুমাচ্ছেন না সবাইকে ঘুম নিয়ে আসছেন, তোমরা ঘুমাও আজকে আমি যাব কোথায়, কোথায় যাব, আমার আল্লাহর দরবার, আল্লাহ আমাকে, আমি আল্লাহর দরবারে যাব, বান্দা মিলিনে কো করিবে হযরতে কাদির গিয়া, বান্দা মিলিনে কো করিবে হযরতে কাদির গিয়া, লম্মা ইবাতেন চেয়েছিলাম, আমি উম্মেহানের ঘরে ঘুমাই পড়লাম, আনা বাইনাল, এ কথা বলছেন কেন, আনা বাইনাল ইয়াজতি ওয়ান্নম, আমি ঘুমিয়ে পড়লাম ঠিকই, ঘুমো না জাগ্রো না, তন্দ্রা বাপ ছিল আমার, সরে যা সাকাফু বাইতি, ঘরের ছাদ খুলে দেওয়া হলো, ওই দিক দিয়ে জিবরিল আমার ঘরে প্রবেশ করলেন, সালাম কালাম হলো, জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন, হুজুর আসেন, সুবহানাল্লাহ বলেন না,
এই জন্য এক শায়ের কথা সুন্দর বলছেন, আনে বালা হে মাহবুব মেরা, আনে বালা হে মাহবুব মেরা, আরশ কুরসি ফেরেশতো সাজাও, আনে বালা হে মাহবুব মেরা, আরশ কুরসি ফেরেশতো সাজাও, সরদ কর দো জাহান্নাম কি আতিশ, আর জান্নাত কো দুলহন বানাও, জিবরীল আয়ে আর বলে ইয়ে হুকুম রব হে, আর বলে ইয়ে হুকুম রব হে, জলদ মাহবুব কো মেরে লাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলেন, এ ফেরেশতা তোদের আর কোনো ডিউটি নেই, আজকে তোদের ডিউটি জান্নাত সাজাও, জাহান্নাম আগুন নিভাই দাও, জান্নাত সাজাও, এমনকি আরশ কুরসি সাজাও, আজকে আমি আমার মাহবুবকে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না, রসুল নিজে যাচ্ছেন না দাওয়াত দিয়ে নিচ্ছেন? বাবা কথা বলেন না, আমার রসুল নিজে যাচ্ছেন না, মূসা আলাইহিস সালাম কাঁদেছেন, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, জীবনে কোনোদিন ফরিয়াদ করে না আল্লাহ আমাকে দেখা দাও, সবাই আল্লাহ আমাকে দেখা দাও, সবাই দোয়া করে আল্লাহ আমাকে দেখা দাও, মূসা আলাইহিস সালাম আল্লাহ আমাকে দেখা দাও, আমার রাসূল কোনোদিন বলেন না আল্লাহ আমাকে দেখা দাও, বরং আল্লাহ বলছেন মাহবুব আমি আপনাকে দেখা দেব। এটা হচ্ছেন হাবিবুল্লাহর শান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এত আনুষ্ঠানিকতা। ইয়া রাসূলুল্লাহ আসেন, আল্লাহর নবী বলেন উম্মেহানির ঘর থেকে আমাকে নিয়ে যাওয়া হলো আল্লাহর ঘর খানায় কাবার উত্তর পাশে, একটা জায়গা মিজাবের রহমতের নিচে একটা জায়গা আছে, যে জায়গার নাম হাতিমে কাবা। হাতিমে কাবায় নিয়ে যাওয়া হলো, আমাকে শোয়ালেন, অফর রেওয়ায়তের মধ্যে আছে, ওখান থেকে আমাকে জমজম কূপের পারে নেওয়া হলো, আমাকে শোয়ায় জিব্রিল আসছেন, মিকাইল আসছেন, তাদের সঙ্গে আরো ফেরেশতা আছে, আমার আমি নবীর এখান থেকে এ পর্যন্ত রেওয়ায়তের মধ্যে আছে, জারুদ জারুদের কাছে প্রশ্ন করা হলো এখান থেকে এ পর্যন্ত মানি, বলে হলক থেকে নাভি পর্যন্ত, আমি নবীর সিনাই পাক জিব্রিল অপারেশন করলেন, বক্ষ বিদীর্ণ করলেন, ফাখরাজা কলবি, আমি নবীর কলব বের করলেন, সুবহানাল্লাহ, আমি নবীর বক্ষ বিদীর্ণ করলেন, বক্ষ বিদীর্ণ করার পর আমার কলব হাত বের করলেন, বের করে কোথায় রাখবেন, জিব্রিল জান্নাত থেকে আসার সময় একটা স্বর্ণের থালি নিয়ে এসেছেন, কারণ নবীর কলবটা নবীর বড়ি ছাড়া বিশ্বের জমিনে কোথাও রাখার জায়গা নাই, এই জন্য জান্নাত থেকে একটা স্বর্ণের থালি আনা হলো, আমি নবীর কলব স্বর্ণের থালির মধ্যে নিলেন, জমজম কূপের পানি দ্বারা গোসল দিচ্ছেন, আমি রসুল স্বাভাবিকভাবে সব কিছু দেখে আছি। বাবারা, একটা জ্ঞান বিজ্ঞানের যুগ, যত বড় হার্ট সার্জারি হোক, অপারেশন যত বড় করা হোক, যত বড় ডাক্তার হোক, কোন মানুষের হার্ট কলব বের করতে পারবে? হার্ট বের করলে মানুষ থাকবে না? শেষ। এখন রসুলের হার্ট কি করলেন? জমজম কূপের পানি দ্বারা গোসল দিচ্ছেন, রসুল বলছে আমি সব স্বাভাবিকভাবে দেখে আছি। তাহলে বোঝা গেল আমরা বেঁচে থাকার জন্য কলবের মুখাপেক্ষী, কিন্তু রসুল বেঁচে যাওয়ার জন্য কলবের মুখাপেক্ষী না, কলম নবীর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন, কথা বলেন না কেন? ইমাম বাইহাকি রওয়ায়াত আনছেন, ওলামা ইকরাম রিসার্চ করেন, লামিয়া কোন শর্ত বিআলাতিন ওয়া লাম ইয়াসলিদ দাম, আল্লাহর নবীর অপারেশন অস্ত্র ছাড়া। কথা বলেন, নবীর অপারেশন কি? অস্ত্র ছাড়া, এক ফোঁটা রক্ত জড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না, তাহলে এক
এখান থেকে একটা মশলা, আমাদের জিসিম হলো জিসমে কাসির, আমার নবীর জিসিম জিসমে লতিম, আমরা মাটির মানুষ, নবী কিন্তু নূরের মানুষ। কথা বলেন না কেন? নবী কিন্তু কি বিশ্বাস নাই নাকি সবার আছে? আমাদের দেশে কিছু উজুর আছে, ওরা বলে রসুল মাটির মানুষ, রসুল নূরের মানুষ। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা শুধু আমাদের না, যারা এগুলাকে বিশ্বাস করে না তাদের উজুর আছে, আছে না? আমি দুজন উজুরের কথা বলি, গালি দিচ্ছি তো, আমার অভ্যাস নাই, আমাদের অভ্যাস নাই। আশরাফ আলী তানভী সাহেবের নাম শুনছেন তো? ওনার একটা কিতাব নশরুদ্দিন কোলেন, প্রথম চ্যাপ্টার খিলকতে নূরে মুহাম্মদী, এই চ্যাপ্টারে আশরাফ আলী তানভী সাহেব ছয়টা হাদিস নকল করে উনি বলছেন রসুল পাক সৃষ্টির প্রথম এবং নূর। তাহলে এখনো দ্বন্দ্ব আছে নাকি? এটা রসুল আশরাফ আলী তানভী সাহেবের কিতাবের নাম বললাম। আরেকটা তাদের হুজুর আছে, ওনার নাম রশিদা মত গাঙ্গুহি, ওনার একটা কিতাব আছে এমদাদুস সুলুক ফার্সি ভাষার, আপনারা মার্কেট থেকে তালাশ করেন, ওইটাকে আবার উর্দু করা হয়েছে। ওখানে লিখছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াতের তাফসীরে লিখছে তাওয়াতুর ঈমান বি সিবা সাবিত হে কা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা সায়া না থা, কিউকি আপ নূর তা। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব লিখতেছে অসংখ্য হাদিস, অর্থগত দিক দিয়ে হাদিসে মতওয়াতের দরওয়াজায় পৌঁছে গেছে, এতগুলো হাদিস দ্বারা প্রমাণ রসুলের ছায়া ছিল না, যেহেতু রসুল নূর ছিলেন। তাহলে বাবা আমাদেরকে গালি দিচ্ছেন কেন? আপনারা আমাদেরকে গালি দিচ্ছেন কেন? বাবা রিচার্জ করেন, গড়ের খবর নেন, গড়ের মধ্যে কি আছে আমার আলা হযরত বর্ণনা দিচ্ছেন, তু হে ছায়া নূর কার উস পর টুকড়া নূর কার, তু হে ছায়া নূর কার উস পর টুকড়া নূর কার, ছায়া কা ছায়া না হোতা, ছায়া কা ছায়া না হোতা, হে না ছায়া নূর, ভালো লাগছে? বাবা আমি এখনো সমুদ্রের কাছায় আছি, অনেক সমুদ্র, বলতে চেয়েছিলাম এখানে একটা জিবরিলের হাদিস বলি, কারণ অপারেশন করছেন জিবরিল, তাহলে ওনার হাদিস বর্ণনা করি। ফতহুল বারী শরহে সহিহুল বুখারী এই হাদিসের চ্যাপ্টার দেখেন, ফতহুল বারীর মধ্যে জিবরিলের একটা হাদিস নকল করেছেন এবং শেফা কাজী আইয়াজের মধ্যে হাদিস নকল করা হয়েছে। জিবরিল বলেন আমি অনেক নবীর কলব অপারেশন, অনেক নবীর জিসিম অপারেশন করেছি, অনেক নবীর কলব দেখেছি, কিন্তু রসুল পাকের কলবের মতো কলব আমি দেখি নাই। আমি এবারত করতেছি, আপনারা নোট করেন, কলবুন সাদিদুন ফিহে আইনানি তাবসুরান ওয়া উযনানি তাসমা, আমি জিবরিল দেখলাম আল্লাহর নবীর কলব অত্যন্ত পরিষ্কার, নবীর কলবের মধ্যে বিন্দু মাত্র কি নাই? কথা বলেন না? অনেক মানুষ মনে করবে কলবের মধ্যে আবর্জনা হয়েছে, অপারেশন করে জমজম কুফের পানি দ্বারা পরিষ্কার করছে, এই ধরনের মনে করতে পারে, এই ধরনের বলে না, নাউজুবিল্লাহ বলেন না। বাবা অনেক গোসল ওয়াজিব, অনেক গোসল ফরজ, অনেক গোসল মুস্তাহাব, কথা বলেন না কেন? জুমার দিন মানুষ গোসল করে কিনা, কথা বলেন না কেন? সে কি নাফাক হয়েছে? আচ্ছা দুলাকে গোসল দে কি গোসল করে না করা? দুলা আপনাদের দুলা আছে না? দুলা কি গোসল করে না করায়? কয়জনে করায় বাবা? আপনারা বুঝে দুলাকে গোসল দেন নাই, কয়জনে করায়? আমাদের সত্তর মেয়ে পাঁচজন, পাঁচজনে গোসল দে। আমি অনেক চিন্তা করলাম তার মধ্যে এত আবর্জনা পরিষ্কার করতে পাঁচজন লাগতেছে, বলেন না হুজুর এটা দুলার গোসল, কথা বলেন না কেন? এটা কিসের গোসল? আমার রসুল দুলা না? আমার আলা হযরত বর্ণনা দিচ্ছেন সাবি ইসরা কে দুলহা
আরেকজন বলে মা আমাকে চিনেন, বলে না ও মা আমি হলাম মূসা আলাইহিস সালামের বোন, আরেকজন বলেন মা আমি হলাম ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়াম আলাইহাস সালাম। ঠিক কিনা ভাইয়েরা? এরা আসছেন তো, কোত্থেকে আসছেন বাবা? আল্লাহ যেখানে রাখছে ওইখান থেকে আসছে, আসছেনি? আমেনা তুজি কমুবারক শাহ কি মিলাদ হো, আমেনা তুজি কমুবারক শাহ কি মিলাদ হো, তেরি অঙ্গন নূরি বলকে ঘর কা ঘর সব নূর হে, ঈদ মিলাদ নবী হে দিল বড়া মশহুর হে। রাখেন বাবা, আমি একটু দ্রুত বেগে যেতে হচ্ছে। তাহলে এই তিনজন আসছেন নবীর আগমনে মিলাদ নবী করার জন্য, জান্নাত থেকে আসছে, ওরা জান্নাত থেকে আসছে মিলাদ নবী করার জন্য, আর দুনিয়ার উপর থেকে বসে বসে ঘুমাচ্ছে, আমরা মিলাদ নবী করছি বাবা। সুবহানাল্লাহ বলেন, মিলাদ নবী তখনই ছিল, এখন আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। যত বাড়বে বেদাত তত বাড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাড়বে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, ওরা যে মিলাদ নবী করলো জান্নাত থেকে আসলেন, আল্লাহ কি ওদেরকে কোনো পুরস্কার দিবেন না? কত বড় পুরস্কার জানেন? আমার আল্লাহ জান্নাতে আসিয়া আলাইহিস সালাম, মরিয়াম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের বোন, এই তিনজনকে আমার রসুলের সাথে শাদী দেবেন। এই আসিয়া ফেরাউনের ঘরে তুমি ছিলে, আসিয়া ছিল মোমেনা, ফেরাউন ছিল কাফের, এই জন্য আমার আল্লাহ মোমেনের সতীত্ব রক্ষার জন্যে ফেরাউনের মর্দাংশ শক্তি আল্লাহ নষ্ট করে দিয়েছে, যার কারণে ফেরাউন আসিয়ার সাথে কোনোদিন মিলন করতে পারে নাই, আর আসিয়া আল্লাহর প্রেমে জীবন কাটিয়েছে, স্বামীর সাথ উপভোগ করতে পারে নাই, এমনকি মূসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন। মেরাজ যখন আমার নবীর আসার দিন, ওই আসিয়া নবীর আগমনে মিলাদ নবী করতে আসলেন, আল্লাহ বলে আসিয়া রে তোমাকে পুরস্কার দেব, তোমাকে আমার মাহবুব নবীর স্ত্রী বানাবো। বাবারা আমি তো অনেক লম্বা চলে গেলাম, অনেক আমি তো অনেক তাত্ত্বিক আলোচনায় চলে গেলাম। আমার মায়ের বলতে চেয়েছিলাম মরিয়াম, মরিয়াম স্বামী নিয়েছে? না। মরিয়াম স্বামী নিয়েছে? না। কেন? ওয়াইযা কালুতিন রাতু ইমরানা রাব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি। আমি মরিয়ামকে তো জান্নাতের ফল খাওয়াবো। কোথাকার? জান্নাতের। জাকির ইসলাম তালা মেরে চলে গেলেন, একদিন দুদিন কয়েকদিন চলে গেলেন, ভুলে গেলেন খানা আনতে, হঠাৎ স্মরণ হলো, হ্যারে আমি তো মরিয়ামের জন্য খাবার নেওয়ার ছিল, নিনাই। মরিয়াম কি করলো? দর এসে দেখছেন কুল্লামা দাখালা, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরত ইসলাম এসে দেখতেছেন মরিয়াম নিশ্চিন্তে ইবাদত করতেছে,
মরিয়ামের চতুর্পাশে অসংখ্যক বেমৌসুমী ফল এসে উপস্থিত, অসংখ্যক ফল ফ্রুট যেগুলো ইসলাম, আরে এগুলো করতে গেলে কালায়া মরিয়াম আন্না লাকে হাযা, এ মরিয়াম এ ফল ফ্রুট গুলো প্রত্যেকে মরিয়াম উত্তর কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে খালো, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মরিয়াম গোসল করতে গেলেন, কোথায় গেলেন গোসল করতে? কেউ নাই, কেউ নাই, সদূর দিকে দেখলেন গোসল করবে, হঠাৎ করে দেখা গেল একজন সুন্দর যুবক মরিয়ামের দিকে আসতেছেন, বিরাট সমস্যা না, কথা বলেন না। ফাতামা সালালাহা বাশারান সাবিয়া, দেখলো একটু তাফসীরে কাশাফের মধ্যে, আমি যখন তাফসীর পড়াচ্ছিলাম তাফসীরে কাশাফের মধ্যে জারুল্লাহ জামশরি এই আয়াতের তাফসীরে লিখতেছে, এই ছেলেটা একেবারে ইয়ং, মাথার চুল ভাঙা ভাঙা, কথা বলেন কি চুল বলে কাকে, কোকড়া বলেন নাকি, দেখতে সুন্দর না, ওই আমাদের নজরুলের চুলও তো কোকড়ানো, জাতীয় কবি, এই কোকড়ানোর চুল দেখতে সুন্দর, এমন সুন্দর, এমন সুন্দর, আজকালকার মহিলা হলে ওদিকে দেখে থাকবে, কিন্তু মরিয়াম এই ধরনের একজন পুরুষ যখন সামনে দেখলো ডাক দিলেন, এই মানুষ শব্দমান, আমি তোমার থেকে আল্লাহর কাছে ফানা চাই, তুমি আমার দিকে এসো না শব্দ, আল্লাহু আকবার বলেন, তুমি আমার দিকে এসো না সাবধান, আমি আল্লাহর কাছে তোমার থেকে মানা চাই। মরিয়াম পাশ করলো পরীক্ষা, মরিয়াম কি করলো, পাশ করলো, ওই ব্যক্তি ডাক দে, এই মরিয়াম ভয় করো না, আমি কিন্তু কোনো মানুষ নই, মরিয়াম ভয় করো না, আমি কিন্তু মানুষ নই, আবার আমি কোনো দানব নই, মানব নই, আমি দানব নই, মানব নই, আমি হলাম জিবরিল আলাইহিসসালাম। ইমামুল মালায়েকা আসছেন মরিয়ামের কাছে, বাবা হ্যাঁ আপনি জিবরিল, আপনি সম্মানি ফেরেশতা, কারণ ফেরেশতারা তো পুরুষও না, কথা বলেন না কেন, ভয় করতে হয় কাকে, কথা বুঝেন না আপনারা, এখন তো ভয়ের কিছু না, এরা ফেরেশতা, ফেরেশতারা কিনা, কথা বলেন না কেন, ফেরেশতারা পুরুষও না, হ্যাঁ একদল মানুষ আছে যারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে, ফেরেশতাদেরকে আল্লাহর কি বলে, সুরায় নাজমের মধ্যে আছে না, আলাকুমুজ্জাকারু আলাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন দিজা, সুবহানাল্লাহ, ও আল্লাহ বলেন তোমাদের গুলো পুরুষ আর আল্লাহর গুলো কন্যা, এই ভাগ করেছো, এটা মঙ্গরা ভাগ, এটার উপর কোনো দলিল নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনি জিবরিল, হুজুর কি জানে আসছেন, বলে মরিয়াম আমি আসছি তোমাকে একটা ছেলে দেওয়ার জন্য, এটা আর মারাত্মক না, কথা বলেন না কেন, কি দিতে আসছে, কে আসছে ছেলে দিতে, জিবরিল খোদানি, জিবরিল ছেলে কিভাবে দেবে, বাবারা লি আহাবালাকে গোলামান জাকিয়া, এই মরিয়াম আমি জিবরিল আসছি তোমাকে একজন পাক সাফ পবিত্র সন্তান দেওয়ার জন্য, মরিয়াম বলে কি আমার সন্তান করতে হবে, আমাকে কোথাও বিবাহ দেয়নি, কোন পুরুষ আমার শরীর অবৈধভাবে স্পর্শ করতে পারে নাই, আমার ছেলে কিভাবে হবে, জিবরিল কাজা লিখে কেমনে হবে বলে, তেমনে হবে কিভাবে, কেমনে, কথা বলেন না কেন, অনেক প্রশ্ন অনেক আলোচনা আছে বাবা, মনে কিছু নেবেন না, যদি বলেন কেমনে বলেন তেমনে, কাজা লিখে এখানে রেওয়ায়েত দেখা যায় মরিয়ামের একটা হামি আসছে, কথা বলেন মরিয়ামের একটা কি আসছে, হামি আসে না আপনাদের, আসে হা করে না, তা আপনারা কি করেন, হা করে দেন না বাবা বাদ দেবেন, এ বাম হাতের কি, কথা বলেন না কেন, হামি আসলে বাম হাতের পিঠ দিয়ে মুখ কি করবেন, মরিয়ামের হামি আসলো, জিবরিল ফুঁক দিলেন, ফুঁক দিলেন,
মরিয়ামের মুখ দিয়ে ফেটে আসলো, ঈসা ইসলাম গর্ব হয়ে গেল। এই জন্যে ঈসা ইসলামের উপাধি ঈসা রুহুল্লাহ। ঈসাকে রুহুল্লাহ কেন বলা হয়, আমি আপনাদেরকে একটা হাদিস বলি। ইমামুদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারি তার একটা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নকল করেছেন, আর রিহু রুহুল্লাহ বাতাস হলো আল্লাহর রূহ, ইয়াতি বির রাহমাতি ওয়া ইয়াতি বিল গাযাব, এ বাতাস কোন সময় রহমত হয়ে আসে কোন সময় গজব হয়ে আসে। আমার এখন বাতাস রহমত, এখন তুফানের সময় ওই বাতাস। যেহেতু ঈসা জিব্রিলের ফুঁক ফুঁক থেকে বাতাস থেকে, এই জন্য ওনার উপাধি ঈসা রুহুল্লাহ। আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছিলাম, মরিয়াম গোটা জীবন আল্লাহর প্রেমে কুরবান করে দিয়েছেন, স্বামীর স্বাদ উপভোগ করতে পারে নাই। আমার নবীর আগমনের দিন মরিয়াম জান্নাত থেকে দৌড়ে গেলেন মা আমেনার ঘরে। এই জন্য আল্লাহ বলেন, মরিয়াম রে তোমার গোটা জীবনটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছো, কাল তোমার কিয়ামতের মাঠে জান্নাতে তোমাকে পুরস্কার দেব, আমার মাহবুব নবীর স্ত্রী হিসাবে তোমাকে গ্রহণ করব। আল্লাহ আকবার, জোরে বলুন আল্লাহ আকবার। বাবা আমি তো অনেক দূরে চলে আসলাম, আমি কি বলতে চাইছিলাম, আমার নবীর কলবটা কি, আমার নবীর কলবটা কি, আমি নবীর কলব দেখলাম। আমি নবীর কলবের মধ্যে দুটো এমন চক্ষু দেখতে পেলাম যেই চোখে দেখে, দেখেন ফি হে আইনানে তাবসুরা, নবীর কলবের মধ্যে আমি দুটো চক্ষু দেখতে পেয়েছি যেই চোখে দেখে, ওয়া উজনানে তাসমান, আমি আমার নবীর কলবের মধ্যে এমন দুটো কান দেখতে পেয়েছি যেই কানে শুনে। এই জন্যে আমার বাবারা আমরা সামনে দেখি পিছনে দেখি না, কাছে দেখি দূরে দেখি না, আমার নবীর সামনেও দেখে পিছনেও দেখে উপরেও দেখে নিচেও দেখে, ঠিক নি বলেন না, আমার নবীর সামনে যেভাবে দেখে পিছনে সেভাবে দেখে উপরেও দেখে নিচেও দেখে কাছে কাছে দেখে দূরেও দেখে। আর আমরা কাছ থেকে শুনি দূর থেকে শুনি না, আমার রাসূল কাছ থেকেও শুনে দূর থেকে শুনে। আমার আল হযরত বর্ণনা দিচ্ছেন, দূর না যদি কাকে শুনে বলে আল্লাহ গভীর আগ্রহ নিয়ে সে গভীরাত পর্যন্ত বসে আছে, সবার আশা বসা কবুল করে নাও।
আল্লাহ যারা ভিতরে জায়গা না পেয়ে বাইরে বসে শুনছে সবার হাজির কবুল করে নাও। শুরু থেকে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহ বয়ান হয়েছে আল্লাহ এগুলো সব সোনার মদিনায় পৌঁছে দাও, তোমার নবীর আহলে বাইতের দরজ মে রোজা রোজায় পৌঁছে দাও, সমস্ত সাহাবায়ে কিরাম তাবিন তাবেঈন মুহাদ্দিস মুফাসসিরিন সমগ্র আহলে কিরামদের দরবারে দরবারে পৌঁছে দাও, সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আয় আল্লাহ আমরা এদের মহব্বত রব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে, আয় আল্লাহ কেউ পুকুর পারে কেউ পারে পর্বতে গভীর মাটির নিচে এতিমের মতো সাহিত্য আছে, মা বুঝলে জানি না কোন অবস্থায় আছে, আজকের মাহফিলে সব বলুন প্রত্যেকের মুরব্বীদের খবর করে পৌঁছিয়ে সবার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত সেবা দাও, করতার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদ থাকলে নেককার আউলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, ছাত্রী ছাত্রী থাকলে জ্ঞান দাও, পরীক্ষার্থী থাকলে কামিয়াব করো, যারা টাকা পয়সার কষ্ট হচ্ছে বেলা হিসাব দৌলত দান করো, আল্লাহ খুদ্দামুল মুসলিমিনকে কবুল করো। গোটা বাংলা জমিনে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শন যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করো। আল্লাহ বাংলার জমিন তথা বিশ্বের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত রাজ্যের ভিত্তি ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ যারা দান করছেন কুদরত রাব্বারে কবুল করো, জীবনে একবার হলেও সোনার মদিনার মুসাফির করো, ইচ্ছে জাগি আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকে সোনালি সারা বছর অনেকে জিয়ার তোমরা করে জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গী হতে আমারই মঞ্চা, ইচ্ছে জাগে চুমুকে সোনালি। আল্লাহ আরেকজন ভাই 5,000 টাকা দেবার ওয়াদা দিয়েছে কি নাম আব্দুল আব্বাল, আল্লাহর এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, আরো আরো যারা দান করেছেন কবুল করো, আরো আরো যারা দান করেন কবুল করো, সবার কলবকে মদিনা বানিয়ে দাও। মাহমুদ হাসান আনসারী 5,000 টাকা আল্লাহ কুদরত রাব্বানি কবুল করো, আরেকজন অসুস্থ আল্লাহ তুমি সেবা গেলা কারণ নসিব করো, আল্লাহ বিশেষ করে আজকের মামলা জেনে সাহায্য করেছেন সাহেব কাবলা সিরাজ নগরী, ওনার একজন ছেলে আল্লাহ ওনার ছেলে মারাত দিবান মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করো, আল্লাহ তুমি তাকে শেফা জানা কামলা নসিব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।